আগামী 27 ফেব্রুয়ারি আসন্ন পৌরসভা নির্বাচন। আর পৌরসভা নির্বাচনকে পাখির চোখ করে ভোট প্রচারে ব্যস্ত শাসক দল তৃণমূল। এদিন রামপুরহাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী অষ্টম মণ্ডল প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন। সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট শহর সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আশিস বন্দ্যোপাধ্যায় গোটা 1 নম্বর ওয়ার্ডকে অষ্টমীর নামে জয়ধ্বনি দিয়ে আপনারা বুঝিয়ে দিয়েছেন যে আগামী দিনের আপনাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অষ্টম মণ্ডল শুধু ঘোষণার অপেক্ষা, শুধু ঘোষণার অপেক্ষা। আর মাত্র 27 তারিখে অষ্টম মণ্ডল আজকে যা মিছিল করে বুঝিয়ে দিল শিবলার মানুষকে যে আমি আপনাদের সেবার জন্য আপনাদের বুকের হৃদয়ে যেমন আগে ছিলাম আগামী দিনেও আছি এবং থাকবো। আপনারা দেখছেন ওটু নিউজ বাংলা। এবার বলবে বিদ্রোহ, শুনবে বাংলা।